ভারতীয় জনতা পার্টি এমন একটি পার্টি যে দল ভারতবর্ষকে বোঝে, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে বোঝে। বুধবার 78তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে 14 বাজার ঘাট মণ্ডলের উদ্যোগে এডিনগরস্থিত আনন্দময়ী কালীবাড়িতে স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশ নিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। দুর্নীতি ইস্যুতে ইন্ডিয়া জোটকে বিঁধলেন বিপ্লব কুমার দেব। এই দিন তিনি এডিনগরস্থিত আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ নিজ হাতে পোছা বালতি নিয়ে পরিষ্কার করলেন। এক সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের কথা মাথায় রেখে স্বচ্ছ ভারত কর্মসূচি। এই স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে এলাকার বাসিন্দাদের কাছে এ বার্তা আমরা তুলে দিতে চাই যে স্বচ্ছতা কতটা প্রয়োজন। তিনি বলেন, এখন আর কাউকে দেখা যায় না রাস্তার মধ্যে কেউ একটা কলা খেয়ে, তার খোসা বা বিস্কিট খেয়ে, তার প্যাকেট তা রাস্তায় ফেলতে। এই পরিবর্তন এখন মানুষের মধ্যে এসে গেছে, আর জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই প্রয়োজন। তার কথায় পরিষ্কার পরিচ্ছন্ন মানে শুধু ঝাড়ু দেওয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন না, নিট অ্যান্ড ক্লিন ট্রানজ্যাকশন, যার অর্থ ডিজিটাল ইন্ডিয়া। আর আজ সেই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মানুষ এখনও সেটাকে উপলব্ধি করতে পারছে না। একটু পেছন দিকে ফিরে তাকালেই বুঝতে পারবেন কতটা পরিবর্তন হয়ে গেছে, আর এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। প্রোগ্রাম আছে, তার সঙ্গে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত 2014 থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের মানুষের এক স্বভাব পরিবর্তন। আজকে আমরা যখন চলি রাস্তাঘাটে দেখবে আপনার চোখেও পড়বে না যে কোনো কিছু আপনি একটা বিস্কিট খেয়েছেন বা কলা খেয়েছেন চিল্কা ঠাস করে ফেলে দেবেন। এই পরিবর্তনটা মাননীয় প্রধানমন্ত্রী করেছে। জীবনে নিট অ্যান্ড ক্লিন থাকা, শুধু ঝাড়ু দেওয়াতেই নিট অ্যান্ড ক্লিন রাখা, নিট অ্যান্ড ক্লিন ট্রানজ্যাকশন যেটা ডিজিটাল ইন্ডিয়া এনেছে, এগুলো হয়ে গেছে। মানুষ সেগুলো অনুভব করতে পারে না, কিন্তু যখন পেছনে যাবে আমাদেরকে, আমাকেও শিক্ষা দেবে। আমি যে ছোটো ছিলাম তো বাসে মার সময় দিকে যেতাম, তো বিস্কিট খেতে খেতে মা খুদ বলতো বা বাচ্চার বাসের কন্ডাক্টর বা সঙ্গে যে বসে গার্জিয়ান কেউ যদি থাকতো বলতো, এই বিস্কিটটা খেয়ে যে প্যাকেটটা বাইরে ফেলে দাও, শিক্ষা দাও। আজকে কোনো মা বা কোনো ছেলে এই ধরনের প্রশ্ন করে না, এই ধরনের কথাও বলে না। সেটা হচ্ছে স্বচ্ছ ভারতের মূল যে পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। সেটি কঠিন কাজ, তার জন্য কোনো আইন কানুন বানানো হয়নি, কোনো ধারা নেই। তার জন্য আপনি ফেলে দিলে জরিমানা হবে, ভারতবর্ষ কোনো জায়গা নেই। কিছু কিছু জায়গা রেস্ট্রিক্টেড থাকে, কিন্তু এমনিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি বিস্কিটকে ফেলে দেবেন, তার জন্য জরিমানা ভর্তি করার সরকারে নেই। কিন্তু আজকে এই সিনটা আপনি দেখবেন, মাও এমন শিক্ষা দেন। এই যে জিনিসটা পরিবর্তন হয়েছে, এটা নরেন্দ্র মোদীর প্রেরণা হয়েছে, ওনার মাধ্যমে হয়েছে। এর প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, আমি পুরো মন্দির পরিষ্কার করিনি, মন্দির আগেই পরিষ্কার ছিল। আজকের এই কর্মসূচির একটাই উদ্দেশ্য, এই স্বচ্ছ ভারত অভিযান ধারাটা বজায় রাখা দরকার। পাশাপাশি এই দিন তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা এসব ধরনের কর্মসূচিতে যত বেশি অংশগ্রহণ করে তত বেশি জনগণ উৎসাহিত হয়। তাই ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদেরও এই ধরনের কর্মসূচি করে থাকে, কেননা ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে পার্টি ভারতবর্ষকে বোঝে, ভারতের সিস্টেমকে বোঝে, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের ব্যবস্থাকে বোঝে। আমি যেটা করলাম এটা একটা সিম্বলিক, আমি পুরো মন্দির কোনো পরিষ্কার করিনি, আগেই করা ছিল, যেটা বাস্তব যেটা এই জিনিসটা যেটা আমি করেছি, এটা দিয়ে সমাজকে বুঝিয়ে দেওয়া যে এগুলো কন্টিনিউয়াসলি করা। অনেক সময় আমরা সময়ের সঙ্গে আমরা যারা এমপি হয়ে যাই, চিফ মিনিস্টার হয়ে যায়, এমএলএ হয়ে যায়, এরা অনেক সময় যদি ওই ধারাতে না থাকে তো মানুষ জনপ্রতিনিধিকে ফলো করে তার লাইফস্টাইল তৈরি করে। তার জন্য এগুলো আমাদের করতে হয়। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, ভারতবর্ষকে বোঝে, ভারতবর্ষের সিস্টেমকে বোঝে, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে বোঝে। এদিন তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, স্বচ্ছ ভারত অভিযান কংগ্রেস সিপিআইএমদের দেখা যায় না, ইন্দ্রিয় জোট শরিকদের কেউ নেই, কেননা স্বচ্ছ ভারত করলে ঘোটালা কে করবে? স্বচ্ছ ভারত সম্পর্কে তাদের কোনো মানুষের সম্পর্কই নেই। তার কথায় তারা রাজনীতিতে আসার মানে ইনকাম করা। আর প্রধানমন্ত্রী মোদী এবং ভারতীয় জনতা পার্টির হাজারো লাখো নেতার যাদের লক্ষ্যই হচ্ছে রাষ্ট্র সেবা, দেশমাতার সেবা, আর সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করি বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব। দেখুন, স্বচ্ছ ভারত অভিযানে কংগ্রেস সিপিএম নেই, স্বচ্ছ ভারত অভিযানে ইন্ডিজ গঠবন্ধনের কেউ নেই। এরা স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত করলে তো এদের চলতেই পারবে না, চারা ঘোটালে কে করবে?
ইউরিয়া ঘোটালা কে করবে, গোল ঘোটালা কে করবে, টুটি ঘোটালা কে করবে, ডিজি ঘোটালা কে করবে, মানে এমন কোনো জায়গা নেই, এরা শুধু করাপশন করাপশন। তো স্বচ্ছ ভারতের সঙ্গে তাদের কোনো মানসিক সম্পর্কে নেই, কারণ এরা জানে, কারণ এদের রাজনীতিতে আসাই মানে ইনকাম করা। কিন্তু নরেন্দ্র ভাই মোদী ও ভারতীয় জনতা পার্টির হাজারো লাখো নেতা যাদের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রসেবা, দেশমাতৃকার সেবা, সেই মানুষের কাছে নিয়ে আমরা কাজ করি। এই স্বচ্ছ ভারত অভিযানে এছাড়া উপস্থিত ছিলেন চৌদ্দ পাথারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রানী সরকার সহ আরও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।